কিন্তু আজি বাটপথর অবস্থা জরাজীর্ণ কি কব আসলে জাকির হোসেন শিবগারে সমষ্টির লয় নাহে নে বিধানসভা কেবল দমভালি মারি থাকে আসলে আপনাদের কথাটা ঠিকই ধরেছে আমার এটু 46 নং গুরুক্ষেত্র সমষ্টি হয় আমার বরপেটা জেলা হয় আর আমার এখন বামুন্ডি গাঁও আমার এখন আদর্শ গাঁও আমার সরকারের ফলের পর আমার আদর্শ গাঁও স্কিমবুর আমার দিছে কামও চলি আছে কিন্তু আমার অতিকয় দুঃখের বিষয় আমার যে রাস্তা আমার এই বামুন্ডির লগতে আমার উচর পাজরে আমার বহু কেখন গাঁও আছে আমার এই গোটেই গাঁওয়ের মানুষখিনি আমার বরপেটালয় যাবলে আমার এখনই রাস্তা আমার বামুন্ডি হিংরা এনেকৈ আমার এরা এরা হয় এনেকৈ যে রাস্তা এই মেইন রাস্তা কিন্তু এই রাস্তাটোর ইমানেই বেয়া আপনাদের নিজেও গলে গম পাব আমার এই অঞ্চলের দুর্ভোগের মানুষের ইমান যাতনা পাই আছে এই রাস্তাটোর কারণে কিন্তু এখন এখন আদর্শ গাঁও হিসাবে চিহ্নিত হয়েছে হয় হয় হয়েছে হয়েছে কিন্তু তেনেকুৱা গাঁও এখনের এনেকুৱা অবস্থা দেখিলে আসলে কি কব সরকারখন এইটো হয় তারমানে আমার আদর্শ গাঁওয়ের যিনি স্কিম ধরা আছে এটা আমার গাঁওয়ের ভিতরের স্কিম হয় কিন্তু রাস্তা আমার PWD রাস্তা PWD রাস্তা এই রাস্তার স্কিমটা আসলে আমার সরকারে দিব লাগে এই বিষয়ে আমার যে আমার আমার সন্মানীয় আমার হেৰি আছে আমার বিধায়ক আছে তেখেতক আমার গাঁওয়ের ফলের পর আমার এই অঞ্চলের ফলের পর বিভিন্ন সময়ত আমি অভিযোগ দিয়ে আইছো কিন্তু আজিলৈকে তেখেতে আমার এই রাস্তাটো করে নিদিলে এই রাস্তাটা এবার আমার করেছিলে 2010 চনতে এবার সম্পূর্ণ করেছিলে কিন্তু এই রাস্তাটো ইমানেই নিম্নগামী করেছিলে মাত্র এবছর সম্পূর্ণ নহল আমার রাস্তাটা একেবারে বেয়া হয়ে গেল তারপর আমি প্রত্যেক বছরে ইমান বছর ধরে আমি এই আবেদন করে আছো আমি তেখেতক অনুরোধ জানাই আছো কিন্তু আজিলৈকে আমার রিপেয়ারিংও করে নিদিলে নতুন করে রাস্তাটো ধরে নিদিলে এতিয়া এনেকুৱা একটা অবস্থা হয়েছে বরষুণ পড়েছে এতিয়া আমার ইয়ারপর মানুষ বরপেটালয় যাবলৈ বা গুয়াহাটিলে যাবলৈ আমার একটু রাস্তা নাই স্থানীয় রাইজে অভিযোগ করেছে যে জাকির হোসেন এটা আপনাদের ঠিকই কইছে আমার সন্মানীয় বিধায়ক তেখেতে আমার ইয়ালয় খবর একেবারেই নলয় বিশেষকে আমি বেশিকে বেয়া পাইছো আমার ইয়াতে এইবার আমার বহুত ডাঙর বানপানী হয়েছিল এই বানপানীর সময়ত তেখেতক আমি দেখা পাব লাগিছিল আমার এই দুর্ভোগীয়া রাইজর লগত তেখেতে সহযোগ নকরিলে আমার এই রাইজর ইমান সমস্যার ভরপুর এই আমার অঞ্চল এই অঞ্চলতে আমাক সহায় সহযোগ নকরে আমার রাস্তার কামবোরও তেখেতে আমার আগবাড়া নিদিয়ে আমার বহুত সমস্যা আছে আমার বিশেষকে আমার কৃষি প্রধান অঞ্চল এই অঞ্চল এই অঞ্চলের ডাঙর সমস্যা হয়েছে আমার আমার এই যিনি আমার বানপানীর সমস্যা এইটো সমাধানের আমার উপায় আছে কিন্তু আমার জাকির হোসেন মুর্দাবাদ 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 জাকির হোসেন মুর্দাবাদ 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 জাকির হোসেন মুর্দাবাদ 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 এতিয়া কথাটো হয়েছে আমার এই বানপানীর যে সমস্যা ইয়ার সমাধানের একটা উপায় আছে আমার যে ইয়াতে ওচৰত আছে টিউ নদীর দুয়ো পাৰে যদি আমার মথাউরি বান্ধি দিয়ে আর একটা আমার ইয়াতে একটা খাল আছে এই খালের মুখত যদি একটা সুইচ গেট করে দিয়ে তাহলে আমার এই অঞ্চলের আমার বানপানীর সমস্যাটা একদম নির্মূল হয়ে যাব কিন্তু এইখানে কাম আমাক করে নিদিয়ে আমি সরকারকে অনুরোধ জানাইছো মন্দির চকর আমার এই অঞ্চলের দুর্দশার হয়ে যে আমার ইয়াত আহি উপস্থিত হয়েছে এটা মানুহে একটা কথা কয় যে আকালের ভাত আর নিদানের মাত আমার নিদান অবস্থা এই অবস্থাত আমার এইফাল রাইজ গোটেখানি সর্বসন্ত হয়ে গেছে ইফালে টিহু নদী মথাউরি একেবারেই নাই পানি অহার লগে সব পানি দিবপারে বজায় যাব তেতিয়াহলে এই অঞ্চলের মানুষ কেন বাঁচবে সব কৃষিজীবী এইবিল নয় আর বামুন্ডির যখন আদর্শ গাঁও ঘোষণা হয়েছে বা কাম চলি আছে আদর্শ গাঁও মানে সম্পূর্ণ সুবিধা পাব লাগে কিন্তু একো সুবিধা দিয়া নাই রাস্তা ঘাটের সুবিধা নাই এটাই যদি প্রকৃতির কিনা একটা হেৰি হয় আমি ঠেলাত কিনব জাকির হোসেন শিকদারে কিন্তু জাকির হোসেন শিকদারে আমার ইফালে কোনো দিন খবর নয় পাঁচ পয়সার কাম করা নাই বিধায়কর উপযুক্ত নয় আজি মানে পদত্যাগ করব লাগে এই বিধায়ক পদর পর এনেকা বিধায়ক আমাকে নালাগে যিজন বিধায়কে রাইজর সুবিধা অসুবিধা বুঝি নাপায় সেই বিধায়ক ইয়াত আহি কি দমালি মারিব আর সেই দমালি মারি আমি সহ্য নকরি তেনেকুৱা বিধায়কর কোনো দাম নাই আর মুর্দাবাদ দিন এই ধরে যাও জাকির হোসেন মুর্দাবাদ